আসসালামু আলাইকুম, বিদ্যুৎ ভিশন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মিদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর এই সময়টা আসলেই আমাদের মল্টিং নিয়ে একটু কথাবার্তা বলা বেড়ে যায়, কারণ বলতেই হয়, সবার আবার মনে থাকে না, আমার নিজেরও মনে থাকে না, আমার নিজেরও আমার পুরনো ভিডিও দেখে তারপরে এগুলো মনে করতে হয়, অথবা আমার কিছু ডায়েরি আছে, আমি ডায়েরি মেনটেন করি, মোবাইলে নোটসে থাকে, ওইখান থেকে দেখানি কীভাবে কী করতে হয় বা কীভাবে আমাদের মল্টিংগুলো পরিচালিত করতে হয়। তো এখন মল্টিং চলছে, দেখেন এই যে এটা ঘাড় মল্টিং চলতেছে, ঠিক আছে, আর বডিতেও কাটা কাটা লাগতেছে, আর তাকে তো এখনও চার পর বাকি আছে। তো মল্টিং সম্বন্ধে বলতে গেলে এটা একটা সম্পূর্ণ একটা অনেক বড় প্রসেস। আমরা কবুতর যারা পালি, ড্রেসিং কবুতর, তাদের আমি যদি আপনি যদি মনে করেন অফসিজন, অফসিজন বলতে নাই আমাদের, আমাদের কবুতরের জগতে কোনো অফসিজন নাই, অফসিজন নাই। মল্টিংটা শেষ হলে আমরা শুরু হয়ে যাব কবুতর উড়ানো নিয়ে ব্যস্ত, ট্রেনিং নিয়ে ব্যস্ত, তারপরে পাল্লায় আমাদের বের হতে হবে, পাল্লার থেকে আসার পর রেস নিয়ে ব্যস্ত হয়ে যাব, রেস শেষ হইতে হইতে নতুন বাচ্চা সেট করা নিয়ে ব্যস্ত হয়ে যাব, নতুন বাচ্চা সেট করা হইলে আমার মল্টিং, আবার মল্টিংয়ের পর এটা একটা চক্রকারে আমাদের ঘুরতেই থাকে আমাদের লাইফের সাথে যারা আমরা কবুতর পালি। এটা মল্টিং নিয়ে বলতে গেলে সর্বপ্রথম মল্টিং কী এটা আপনাদের বোঝাতে হবে। মল্টিং কী? মল্টিং এর আভিধানিক অর্থ হল পুনর্গঠন। এই কবুতরটা 2023-এ দিন, ঠিক আছে, ও ধরেন 23-24 জন রেস করছে, এখন তাকে আমার পুনর্গঠন আবার করতে হবে। এটা একটা ন্যাচারাল প্রসেস, তারপরেও আমাদের কিছুটা মেনটেন্যান্স করতে হয়, যা ন্যাচারাল প্রসেসকে আরও একটু সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাকআপ দেওয়ার জন্য এটা আমাদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়, কবুতরের প্রয়োজনীয় কাজ করতে হয়, কিছু ফুডের চেঞ্জিংয়ের ব্যাপার আছে, তার পারিপার্শ্বিকের অবস্থানের ব্যাপার আছে, তারপরে আরও তার কীভাবে মেনটেন হবে উইক সেটার ব্যাপার আছে। তো প্রথমে বলতে গেলেই মল্টিংয়ের জন্য প্রপার যে প্রথম ধাপ সেটা হলো কবুতরের কৃমি ডোজ করা আছে কি না, ওয়ার্ম ডোজ করা আছে কি না। এখন তো কোনোভাবেই ওয়ার্ম ডোজ করা যাবে না, এটা আপনার ওয়ার্ম ডোজের সময় শেষ হয়ে গেছে, মল্টিংয়ের ওয়ার্ম ডোজ করে রাখতে হবে এবং মল্টিংয়ের পরে আরেকবার ওয়ার্ম ডোজ করতে হবে। প্রথমেই আসে এই ওয়ার্ম ডোজের চিন্তাটা, কারণ হলো ওয়ার্ম ডোজ দিলে অনেক সময় একটু এফেক্ট করতে পারে কবুতরের মধ্যে, যা আসলে ভিজিবল না, ইনভিজিবল, এটা কবুতরের দেহের গঠনে এটা প্রভাব পড়ে, যার ফলে পরবর্তীতে পাখা মরা উঠে, এরকম সুন্দর পাখা উঠে না, কোচকানো কোচকানো থাকে, একটু কোচকানো থাকে, মাঝখান থেকে মারা যায়, তারপরে এই সাইডগুলো খাওয়া থাকে, বিভিন্ন সমস্যা থাকে। তার জন্য আপনাকে মেকশিওর করতে হবে যে ওয়ার্ম ডোজটা করা হয়েছে কিনা অথবা ডিওয়ার্মিং করা হয়েছে কিনা। তার জন্য যেটা, আর যদি না করা থাকে তার জন্য ডেডিকেটেড আরেকটা ভিডিও আমি করব, কী করবেন না করা থাকে, এটারও উপায় আছে, উপায় নাই যে তা না, উপায় আছে। তো এটা আগামীকালকে ভিডিও করব, পরবর্তীতে এই ভিডিওর পরে পাবলিশ হবে, কৃমি ডোজ করা না থাকলে কী করা যায়। আচ্ছা, এরপর হলো ফুডের ব্যাপারটা আপনার একটু লক্ষ্য রাখতে হবে, যেমন সরিষা এটা দেওয়া যাবে না, কারণ কবুতর প্রচুর পরিমাণে মুষ্টি চলে আসবে, গরম হয়ে যাবে, ডিম পারবে, এবং ডিম যদি পারে বেশি একটা মাদি কবুতর এই মল্টিংয়ের সময়, তাহলে তার শরীরের এনার্জি বা শরীরের প্রোটিন থেকে তারা ডিমতে পারে, প্রোটিনটা ঘাটতি হবে এবং তার হেলথের উপরে এফেক্ট করবে। তার জন্য এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে যে খাবারগুলো খাইলে কবুতর গরম হয়ে যায় সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, যেমন হ্যান্ডসিড আছে এগুলো একটু অ্যাভয়েড করা দরকার, আর তিসিটা বেশি বাড়ায় দিতে হবে, কারণ হলো তিসিটা হলো মল্টিংয়ের ফেদারে ওমেগা 3 ওমেগা 6 এগুলো থাকে, যার কারণে এটা মল্টিংয়ের জন্য খুবই প্রয়োজনীয়। তো ফুডের ব্যাপারে এই গেলো একটা, আর দানাদার খাবারের মধ্যে যেটা থাকে আপনার কী বলে ওইটাকে, কার্বোহাইড্রেট একটু কমায় প্রোটিনটা বাড়ায় দিতে হবে, সেটা নিয়েও আর একটা বিস্তারিত ভিডিও হবে, কারণ একটা আমি আজকে বেসিক জিনিসগুলি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে কী কী জিনিসগুলো আপনাদের ফলো রাখতে হবে। ফুড গেল, আর আরেকটা জিনিস হলো ফুডের সাথে একটু অয়েল দিতে হবে আপনার সপ্তাহে একদিন, তবে অয়েলটা যাতে এমন অয়েল না হয় যাতে কবুতর গরম হয়ে যায়, এর ক্ষেত্রে ওমেগা 3 অয়েল সবচেয়ে বেটার। হ্যাঁ, আপনারা যদি অয়েল দেন, ওমেগা 3 অয়েলটা সবচেয়ে বেটার, ভিটামিন ই জাতীয় অয়েল যেগুলো আছে সেগুলো বেটার, সপ্তাহে একদিন খাবারে দিতে হবে। আর
এরপরের ব্যাপারটা হলো গোসল। গোসলটা আপনার মানে সপ্তাহে দুই দিন অবশ্যই অবশ্যই দিতে হবে। যদি সপ্তাহে না দুই দিন পারেন কবুতর না করে, সেক্ষেত্রে একদিনই এনাফ। আমি যেমন একদিন দিই, এখনও দুই দিন দেই না, কারণ দুই দিন দিলে কবুতর করে না। আমার ওই গোসলের পানির সাথে যে জিনিসগুলো মিলানো হয় সেটা আমার ফালানো যায়। আর এখন বাসল তো জানেনই, একটু পাওয়াটা কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেছে, তো এই কারণে আসলে নষ্ট করার কোনো মানে হয় না। গোসলটা আমরা সপ্তাহে একদিনই দিচ্ছি, আমি দিচ্ছি, কিন্তু আপনারা দুই দিনই দিবেন, কারণ এটা যেহেতু বড় বড় ফ্যান্সিয়াররা বলে, আমিও সাজেস্ট করি দুই দিন দেওয়ার, কিন্তু আমি একদিন দিই। আচ্ছা, গোসল। আর আপনার যদি অ্যাভিয়ারি থাকে, আমার নাই অ্যাভিয়ারি, আমি সকালবেলা ভিতরে জানলা সব খুলে দেই, রোদ খাওয়াই। রোদটা তার দরকার, ভিটামিন ডি এর দরকার আছে, রোদটা আপনার দিতে হবে, এটাও একটা মল্টিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। আর এই ঘরে যেমন অ্যাভিয়ারি আছে, অ্যাভিয়ারিতে আমি ছেড়ে রাখি কবুতর। আর না উড়ানো, উড়ানোটা বন্ধ থাকবে সম্পূর্ণ, কবুতর রেস্টে থাকবে। আর বেসিক ব্যাপারগুলো আলোচনা করতেছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যদি কোনো কবুতর এফেক্টেড হয় এই সময় মল্টিং পিরিয়ডে, তাহলে সেই কবুতরটাকে আলাদা করে চিহ্নিত করে আপনার আলাদা করে পাট কাঁচায় রেখে তারপরে কবুতরগুলোকে ওইটাকে ট্রিটমেন্ট করতে হবে। আর গণহারে যেমন ওষুধ দেওয়া, আমরা যে এই যে আমাদের ভাইরাস পাইলে বা যে কোনো সমস্যা পাইলে দু চারটা কবুতরের উপরে সমস্যা দেখা দিলে আমি যেমন পুরা লোফটে এই করে ফেলি, কী বলে, মেডিসিন দিয়ে ফেলি, এটা এখন চলবে না। অবশ্যই ভ্যাকসিনটা আগে দেওয়া থাকতে হবে। তাও ভ্যাকসিন দেওয়া থাকলে একটা উপকার হলো এই যে, আপনার ভ্যাকসিন থাকলে কবুতরটা যার সামান্য একটু টক্সিন বাইন্ডার এই সমস্ত জিনিস দিলেই সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মল্টিংয়ে কোনো প্রভাব পড়ে না। আর যদি টক্সিন বাইন্ডার না দেওয়া থাকে, মানে ভ্যাকসিন না দেওয়া থাকে, সেক্ষেত্রে টক্সিন বাইন্ডার দিলেও কোনো কাজ হবে না, সেক্ষেত্রে মেডিসিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এবং মেডিসিনের নেতিবাচক প্রভাব কবুতরের উপরে অবশ্যই পড়বে, এই সময়ের নেতিবাচক প্রভাবটা আপনার রেসে গিয়ে এফেক্ট করবে। তো ওভারঅল সব কিছু মিলায় কবুতর রেস্ট, ফুড, গোসল, ক্রিমি, এগুলা মানে নিয়েই মূলত পারিপার্শ্বিক সব কিছু মিলায় আপনার মল্টিংটা। আর কবুতরকে একটু এক্সট্রা টেক কেয়ার করতে হবে, যেমন আমি আপনাদেরকে বলি, ধরেন আপনার কবুতরটা প্রতিদিন ঠিকঠাক মতো খাচ্ছে কি না এটা দেখতে হবে, খাবারের রুচিটা কেমন, চাহিদাটা কেমন, এগুলো একটু দেখতে হবে। আর একটু খাবার দেওয়ার সময় মানে লোফটে থেকে পর্যবেক্ষণ করবেন আপনারা যে সব কবুতর ঠিক আছে কি না, কোনো আপনার কাছে আনএক্সেপ্ট কিছু দেখা যায় কি না। যদি আনএক্সেপ্ট কিছু দেখা যায়, সাথে সাথে বড় ভাইদের পরামর্শ গ্রহণ করুন। আর সবার শেষে বলতে চাই, সাপ্লিমেন্টের মধ্যে আমার ছুটে গেছে, সাপ্লিমেন্টের কথা ভুলে গেছি বলতে, সাপ্লিমেন্ট নিয়েও একটা আলাদা ভিডিও আসবে, সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে সাপ্লিমেন্ট কী কী সাপ্লিমেন্ট এটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব। আর সাপ্লিমেন্টের ব্যাপারে যেমন লিভার টনিক একটা জিনিস আছে যেটা মাস্ট, উইকে একদিন দিতে হবে। অনেকে সেটোকল দেয়, অনেকে বিকল দেয়, অনেকে জেন্টোকল দেয়, যে কলই দেন দেন। আর আমি যেমন কোনোটাই দিই না, সেটোকল বিকল জেন্টোকল, আমি খাওয়াই লিভোম্যাক্স সরাসরি। আমি এখন সোজাসুজি বাংলায় ঢুকে গেছি বা ইন্ডিয়ান মেডিসিনের উপরে ডিপেন্ড করি, কারণ আপনারা ভালো করেই জানেন মেডিসিনের সম্পদ, আপনারা সবাই জানেন। তো এই মেডিসিনটার ব্যাপারে আমি একটু মানে দ্বিমত আছি এখন, কারণ না পাইলে দ্বিমত না হয়ে আমার কিছু করার নাই, বিকল্প ব্যবস্থা আমার করতেই হবে। তো এই ছিল আজকে আপনাদের মল্টিংয়ের বেসিক কিছু ধারণা, ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।